ধর্মীয় পঞ্জিকা মতে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা। জগন্নাথ দেবের ভক্তদের কাছে এটি একটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ উৎসব। মনে করা হয় এই দিনটি জগন্নাথের জন্মতিথি। পুরীতে স্নানযাত্রা উপলক্ষে প্রভু জগন্নাথ দেব, বলরাম দেব এবং মা সুভদ্রাকে কলসি কলসি জল ঢেলে স্নান করানো হয়ে থাকে। প্রচলিত বিশ্বাস অনুসারে জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শন করা হলে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে। এই বছর আগামী শনিবার 22 জুন 2024 পালিত হবে প্রভু জগন্নাথ দেব, বলরাম দেব এবং মা সুভদ্রা স্নানযাত্রা। স্নান পূর্ণিমা তিথি পড়বে 21 জুন সকাল 7:32 এবং পূর্ণিমা তিথি শেষ হবে 22 জুন সকাল 6:22। উদয়াতিথি হিসাবে স্নানযাত্রা পালিত হবে 22 জুন। নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকের ভিডিও প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রার পুজো বিধি। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো দেখে নাও ভিডিওটা। তো এখানে দেখো আমার কাছে প্রভু জগন্নাথ দেব, বলভদ্রদেব এবং মা সুভদ্রার মূর্তি আছে। তো আমি প্রথমে ঘি মাখিয়ে নিয়েছি, একটু ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি, একটু ধূপকাঠি দিয়েও আমি আরতি করে নেব। আর তার আগেই তোমরা দেখলে আমি পঞ্চামৃত বানিয়ে নিয়েছি, আমি পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। তো এখানে দেখো আরতি করে নিলাম। এবার একটা শঙ্খের ভেতরে দেখো একটুখানি তুলসী পাতা দিয়ে নিয়েছি, আর যে পঞ্চামৃতটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে এখন প্রভু বলভদ্রদেবকে আমি প্রথমে অভিষেক করে নিচ্ছি, মানে স্নান করিয়ে নিচ্ছি পঞ্চামৃত দিয়ে। তারপর দেখো প্রভু জগন্নাথ দেবকেও আমি স্নান করিয়ে নিচ্ছি। মা সুভদ্রাকে স্নান করিয়ে নিলাম। পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পর এখানে দেখো আমি একটুখানি ফলের রস নিয়ে নিয়েছি। তো ফলের রস দিয়েও আমি প্রভুকে আমি অভিষেক করাবো। তো ফলের রস দিয়ে অভিষেক করছি। তো ফলের রস দিয়ে এখানে দেখো প্রভুকে আমি স্নান করানোর পর গঙ্গার জল নিয়ে নিচ্ছি। গঙ্গার জল দিয়ে আমি আবার স্নান করাবো। তো গঙ্গা জলের ভেতরে অগরু আর গোলাপ জল দিয়ে নিলাম, আর একটু চন্দন দিয়ে নিচ্ছি। তো দেখো এবার পুষ্প অভিষেক করে নিলাম। এবার দেখো আমি একটুখানি শৃঙ্গার করে নিয়েছি আর নতুন বস্ত্র পরিয়ে দিয়েছি। প্রথমে চন্দনের টিকা করে নিচ্ছি, এরপর দেখো মালা সাদা চন্দন সহযোগে নিবেদন করে দিলাম। তুলসী পাতা নিবেদন করছি সাদা চন্দন সহযোগে, ফুল নিবেদন করে দিচ্ছি, আর হাতে একটুখানি ফুল আর তুলসী পাতা নিয়ে আমি প্রভুর চরণে পুষ্পাঞ্জলিও দিয়ে নেব। ভোগ নিবেদন করব। তো যেখানে আমি ভোগ নিবেদন করব সেখানে দেখো একটুখানি ফুল বিছিয়ে দিলাম। আর এবার দেখো আমি একটুখানি ফল কেটে নিয়েছি। তো ফল আমি প্রথমে ভোগ হিসেবে নিবেদন করলাম তুলসী পাতা সহযোগে, তারপর গজা দিয়েছি
প্রভুর খুব প্রিয় এটা, আর জিলিপি আর একটুখানি মিষ্টি, এটাই আজকের ভোগে ছিল। তো তুলসী পাতা সহযোগে ভোগ নিবেদন করলাম আর জলও নিবেদন করে দিলাম তুলসী পাতা সহযোগে। এবার আরতি করে নিচ্ছি। এই ছিল আজকের ভিডিও। এভাবে তোমরা স্নানযাত্রার দিনে প্রভু জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং মা সুভদ্রার পুজো করতে পারো। খুবই সাধারণভাবে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটা আমি শেয়ার করলাম। আশা করি আজকের ভিডিও তোমাদের দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।